बेंगल्स पापा ट्यूशन एडुकेशनल यूट्यूब चैनल प्रत्येक के स्वागत। এই ভিডিওতে আমরা দেখব আমরা যে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তার 244 থেকে 249 পাতার সমাধান আজকে আমরা দেখব। এর আগে সমস্ত সমাধান আমাদের করা রয়েছে, তোমরা প্লেলিস্ট ধরে সেগুলো দেখবে, তারপরে এই ভিডিওটা তোমরা দেখবে। তো আমরা বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করব। যদি আমরা 244 পাতা বইয়ে খুলি দেখো এখানে আমাদের কি রয়েছে, লুডো খেলার শেষ দিক। প্রথম দিকটা আগে আমরা শিখেছি, এবার শেষ দিকটা শিখব। तो देखो कि रोचे पासे लिखते हैं हमारे छयर पर तीन पढ़ले बोले छय तीन पड़े। हाँ छयर पर तीन बोलने तो छय तीन ही बला है हमारे। एबार देखो कि बला छयर पर चार पढ़ले कि बोलबे, ताहले छयर पर जदि हमारे चार पड़े ताहले आमरा कि बोलबो, छय चार पड़े बोलबो, छयंतिश तो छय चार पड़े ताहले एटा आमरा बोलबो छयर पर चार पढ़ले, ताहले एटा लिखे दिलाम दाड़ी दिलाम। तारपर देखो कि बला हच्छे छय तीन पढ़ले एक घुटी कत घर जेते पारे, छय तीन पढ़ले एक घुटी मोट कत घर जेते पारे। देखो छय आर तीन आमरा जोग देव ताहले आमादेर कय घर जाबे, छय तीन पढ़ले एक घुटी हाएस्ट नय घर जेते पारे, आर अथवा छक्कार जोन्नो एक आमादेर नतून घुटी बार होते पारे। ताहले छय तीन पढ़ले हाएस्ट आमादेर नय घर जेते पारे, ताहले ओटा आमरा लिखलाम। एबार तीनेर दागे देखो कि बला हच्छे, छयेर पर आबार छय पड़ते पारे। हाँ अवश्यई पारे, এমন হলে বলে দুই ছয়, তাহলে ছয়ের পর যদি আবার ছয় পড়ে তাহলে সেটাকে আমরা বলবো দুই ছয় পড়েছে। তখন আবার চাল দেয়া যায়, অর্থাৎ দুটো ছক্কা পড়লে তারপর আমরা চাল দিতে পারি, আমরা জানি লুডো খেলায়। এবার যদি পুট পড়ে তাহলে একটা ঘুটি কত ঘর যেতে পারবে, তাহলে ছয়ের পর প্রথমে ছয় হলো, তারপরে আমাদের আরও একটা ছক্কা পড়লো, তারপরে পুট অর্থাৎ এক, এক পুট মানে আমরা এক ঘর দিই। তাহলে এইটা যদি পড়ে টোটাল তাহলে আমরা কত ঘর দিতে পারবো, ছয় আর ছয় বারো আর একে তেরো, টোটাল তেরো ঘর আমরা দিতে পারবো। চারের দাগে দেখো কি রয়েছে, উপরে খেলার ছবি আছে, কত পড়লে হলুদ ঘুটিটা উঠতে পারে। এই যে দেখো উপরে আমাদের খেলার ছবি রয়েছে, এই যে দেখো হলুদ ঘুটি, হলুদ ঘুটি তাহলে এক দুই তিন, যদি তিন পড়ে তাহলে আমরা হলুদ ঘুটিটাকে উঠিয়ে দিতে পারবো। তাহলে আমরা কি লিখবো, তিন এখানটা লিখবো, যদি তিন পড়ে তাহলে হলুদ ঘুটি উঠে যাবে। পাঁচে কি বলা হচ্ছে দেখো, কোন ঘুটিটা পাকা, সবুজটা নাকি নীলটা। তাহলে উপরে যদি আমরা ছকে লক্ষ্য করি, এই যে এটা দেখো আমাদের হচ্ছে সবুজ ঘুটি আর এটা হচ্ছে নীল ঘুটি, সবুজ ঘুটিটা দেখো একদম উঠে যাবে আর পুট পড়লে, আর নীলটা এখন অনেকটা ঘুরবে, তাহলে কোন ঘুটিটা পাকা, অবশ্যই এই আমাদের সবুজ ঘুটিটা পাকা। তাহলে এখানে আমরা কোনটা লিখবো, সবুজটা, সবুজ ঘুটিটা হচ্ছে আমাদের পাকা। দন্তস্য বয়স্য বর্গীয় জ টয়াকার, সবুজটা, সবুজটা হচ্ছে আমাদের পাকা। ছয়ের দাগ দেখো কি বলা হচ্ছে, তুমি সবুজ আর নীল ঘুটি নিয়ে খেলছো, ছয় পাঁচ পড়লে তুমি কোন ঘুটির চাল দেবে। তো দেখো ছক্কা পাঁচ যদি আমাদের পড়ে এই ঘুটিটা তো আর পুঁট লাগবে, তাহলে এটা দেওয়ার কোনো মানেই হয় না, আমরা নীল ঘুটিটা অবশ্যই দেবো ছক্কা পাঁচ যদি পড়ে। তাহলে কোনটা দেবে তোমরা, প্রত্যেকে নীলটা দেবে, তাহলে এখানটা আমরা নীল লিখবো, নতুন নয়দের ঘিল অনীল, কারণ আমাদের সবুজ ঘুটিটা তো আর পুঁট লাগবে আর নীল ঘুটিটা আমাদের ছক্কা পাঁচ দেওয়া যাবে। সাতেরটা দেখো কি বলা হচ্ছে, সেই ঘুটি কত ঘর যাবে, যদি ছয় পাঁচ পড়ে তাহলে কত ঘর যাবে, ছয়ের জন্য আমাদের যাবে ছ ঘর আর পাঁচের জন্য পাঁচ ঘর, তাহলে কত ঘর যাবে, ছয় আর পাঁচে এগারো ঘর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, তোমরা এটা বুঝে বুঝে করে নেবে। আর তোমরা যদি লুডো খেলা প্রত্যেকে জানো কমেন্ট বক্সে জানাবে যে তিন ছক্কা পড়লে লুডো খেলায় কী হয়, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা 245 পাতায় যাব। 245 পাতায় দেখো কি রয়েছে, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে দিস ওয়ার্ডস, ছবিতে দেখো এবং এই শব্দগুলো আমাদের বলতে হবে। প্রথমে দেখো কী রয়েছে, বি ডবল ওকে বুক, বুক মানে আমরা প্রত্যেকে জানি বই, দেখো ছবি তো দেয়াই রয়েছে। এইচ ডবল ওকে হুক, হুক মানে হচ্ছে হুক। তারপরে দেখো কী রয়েছে, এম ডাবল ও এন মুন, মুন মানে প্রত্যেকে জানো চাঁদ, আর ছবি তো দেওয়াই রয়েছে, তোমরা এগুলো পড়ে নেবে আর সাথে মানেটা বলবে। এস পি ডাবল ও এন স্পুন, স্পুন মানে হচ্ছে চামচ। আর ডাবল ও টি রুট, রুট মানে কিন্তু গাছ না, গাছের এই যে শিকড় আছে না গাছের মূল, রুট মানে। আর পি ডাবল ও এল পুল, পুল মাছ, পুল মানে কিন্তু মাছ না, পুল মানে হচ্ছে আমাদের জলাশয়, জলাশয়ে তো মাছ থাকে তাই ছবিটা দেওয়া রয়েছে। তাহলে এগুলো তোমরা পড়ে নেবে। তারপরে নিচে দেখো আমাদের কী রয়েছে, সে উইথ ইয়োর টিচার, শিক্ষক শিক্ষিকাদের সাথে, তোমাদের মাস্টারমশাই দিদিমণিদের সাথে তোমরা এগুলো বলবে। বি ডবল ও এন বুন, বুন মানে হচ্ছে প্রার্থনা করা। তারপর দেখো কী রয়েছে, এফ ডবল ও ডি ফুড, ফুড মানে হচ্ছে খাবার। জি ডবল ও ডি গুড, গুড মানে ভালো। এল ডবল ও কে লুক, লুক মানে হচ্ছে দেখা।
AMOON মুন মানে চাঁদ, তোমরা মানে সহ এগুলো পড়বে যাতে তোমরা ভালো শিখতে পারো। তারপরে রয়েছে AMOON নুন মানে হচ্ছে আমাদের দুপুর। এবার দেখো কি রয়েছে, আই লুক অ্যাট দ্য মুন, আই মানে আমি, লুক অ্যাট দ্য মুন মানে চাঁদের দিকে দেখলাম, আমি চাঁদের দিকে দেখলাম। তারপর দেখো কি রয়েছে, দ্য বুক ইজ গুড মানে বইটি হয় ভালো, দ্য বুক ইজ গুড, গুড মানে ভালো, আর দ্য বুক মানে বইটি, বইটি হয় ভালো। এটা দেখো কী হবে, লেটস কুক ফুড, চলো খাবার রান্না করি, কুক মানে রান্না করা, ফুড মানে খাবার। তারপর দেখো কী রয়েছে, হি স্টুড বিসাইড দ্য পুল, স্টুড মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা, আর বিসাইড মানে হচ্ছে পাশা, পাশে পাশে, বিসাইড মানে পাশে, আর পুল মানে হচ্ছে জলাশয়। হি স্টুড বিসাইড দ্য পুল, অর্থাৎ সে জলাশয়ের পাশে দাঁড়িয়েছিল। তাহলে 245 পাতাটা তোমরা এরকমভাবে পড়ে নেবে। এবার আমরা 246 পাতায় যাব। 246 পাতায় আমরা দেখতে পাবো একটা আমাদের ছড়া রয়েছে, বর্ষা সম্পর্কে ছড়া। তো এটা তোমরা প্রত্যেকে মুখস্থ করে নেবে, ছড়াটা আমরা পড়বো এবার। রোদ পড়ে জল গরম হয়ে আকাশ তলে মেশে, অর্থাৎ রোদে দেখবে জল গরম হয়ে বাষ্প হয়ে আকাশে উঠে চলে যায়, নানান রকম আকার নিয়ে হাওয়ায় ভেসে চলে। আর সেগুলোই আমাদের বিভিন্ন রকমের আকার নিয়ে হাওয়ায় ভেসে চলে, যেটাকে আমরা মেঘ বলি। পরের পায়ে দেখো কী রয়েছে, নীল কালো মেঘ বাদল হয়ে ঝড়ঝড়িয়ে ঝরে, সেই নীল কালো মেঘগুলোই আবার বাদল, অর্থাৎ বৃষ্টি হয়ে ঝমঝম করে ঝড়ঝড়িয়ে ঝরে। বলদ মাঠে লাঙল টানে পুকুর জলে ভরে, তাহলে এই বৃষ্টি হলে কি হয়, আমাদের ধান বোনার জন্য বলদদের দিয়ে লাঙল টানা হয় মাঠে, আর পুকুর একদম জলে ভরে যায়। এই ছড়াটা তোমরা একদম মুখস্থ করে নেবে। তাহলে এবার আমরা 247 পাতায় যাব। 247 পাতায় দেখো কি রয়েছে, ছবি দেখে সঠিক কথা মেলাও, এখানে ছবিগুলো আমাদের দেখতে হবে আর এখান থেকে কথা নিয়ে আমাদের মেলাতে হবে। এক নম্বর ছবিতে দেখো অনেক জোরে বৃষ্টি হচ্ছে, তাহলে অনেক জোরে বৃষ্টি হলে আমরা সেটাকে কি বলি, ঝমঝম বলবো না টিপ টিপ না শোঁ শোঁ, অনেক জোরে বৃষ্টি হলে ঝমঝম আওয়াজ হয়, তাহলে এখানটা হবে ঝমঝম, ঝ ম ঝম, ঝ ম ঝম, তাহলে অনেক জোরে বৃষ্টি হলে সেটা হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হওয়া। দুইয়ের ছবিটায় দেখো আস্তে আস্তে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টি হওয়াকে আমরা বলি টিপ টিপ, টিপ টিপ করে বৃষ্টি হওয়া। তাহলে আমরা এটা লিখে দেবো টিপ টয়হসি পটিপ, টয়হসি পটিপ, তাহলে টিপ টিপ করে বৃষ্টি হওয়া, আস্তে আস্তে বৃষ্টি হওয়া মানে। আর টিনের দাগে দেখো প্রচুর ঝড় বইছে, গাছপালা অনেকটা দুলছে হাওয়ায়, তাহলে এটাকে কী বলা হয়, ঝড় হওয়ার আওয়াজকে কী বলা হয়, এই যে দেখো শো শো বলা হয়, শো শো, তাহলে আমরা এখানটা লিখব ঝড় হওয়ার আওয়াজ হচ্ছে শো, তালবুসয় চন্দ্রবিন্দু উকার শো, তালবুসয় চন্দ্রবিন্দু উকার শো, শো শো আওয়াজ হওয়া। তাহলে এগুলো তোমরা লিখে নেবে। এই পাতায় তো আর নিচে কিছু নেই, চারের দাগে দেখো একটা বর্ষা বাদলের ছবি দেওয়া রয়েছে, ছবিটা তোমরা দেখবে। এরপর আমরা 248 পাতায় চলে যাব। 248 পাতায় দেখো কী রয়েছে আমাদের, অনেক ফুল বড় মালা কটা ফুল গাঁথা হলো। দেখো আমাদের 2 10 20, অর্থাৎ দুটো দশটা ফুল নিয়ে দুটো মালা গাঁথা হয়েছে আমাদের, 10 2 10 20 বলা হচ্ছে। এবার দেখো দুটো দশটা করে মালা নেওয়া হয়েছে, এটা একটা মালা 10টা ফুলের, এটা একটা 10টা ফুলের মালা, আর তার সাথে একটা ফুল দিয়ে একটা মালা রয়েছে, তাহলে 2 10 আর 1 2 10 1 21 হচ্ছে আমাদের, এককে হচ্ছে দশকে 2 এককে 1। তারপরে একইভাবে দেখো এটা দুটো দশটা করে দুবার মালা নেওয়া হয়েছে, আর একটা দুটো মালা নেওয়া হয়েছে, তাহলে 2 10 2 22, তাহলে একক দশক দুটো ঘরেই আমাদের হচ্ছে 2 হলো। একইভাবে এটা দেখো দুটো 10টা করে মালা নেওয়া হয়েছে, একটা 3টে নেওয়া হয়েছে, 2 10 3 23, তাহলে দশকের ঘরে হচ্ছে আমাদের 2, আর এককের ঘরে হচ্ছে 3 2 10 3 23, এরকমভাবে এটাও হয়েছে, দুটো 10টা করে মালা নেওয়া হয়েছে, আর এটা 4টে, 2 10 4 24, এরকমভাবে একইভাবে এটা করা হয়েছে, এটা দেখো 2 10 5 25, এটা তোমরা জাস্ট পড়ে নেবে। এরকমভাবে দেখো 10টা করে ফুল দিয়ে দুটো মালা গাঁথা হয়েছে, এই একটা, আর 5টা ফুল দিয়ে একটা মালা গাঁথা হয়েছে, তাহলে 2 10 5 25। তারপরে দেখো এটা 10টা করে ফুল দিয়ে দুটো মালা গাঁথা হয়েছে, আর একটা 6টা ফুল দিয়ে গাঁথা হয়েছে, সেজন্য 2 10 6 26। একইভাবে এটা 2 10 7 27, এটা 7টা ফুল দিয়ে গাঁথা হয়েছে বলে এটাও 2 10 8 28। তারপরে এটা 2 10 9 29, এখানে বোঝানোর কিছু নেই, তোমরা জাস্ট এটা পড়ে নেবে। তারপরে 3 10 30, কারণ এটা দেখো 3টে মালায় 10টা করে ফুল দিয়ে গাঁথা হয়েছে, সেজন্য 3 10 30, এখানে হচ্ছে দশক হচ্ছে 3 আর একক হচ্ছে 0, 3 10 30, এরকমভাবে পড়ে নিতে হবে জাস্ট, এখানে বোঝার কিছু নেই। তাহলে 248 পাতাটাও আমাদের কমপ্লিট হলো। এবার 249 পাতায় দেখো কী রয়েছে, আজকের ভিডিওতে আমাদের এই পর্যন্তই থাকবে, 249 পাতা পর্যন্ত, আবার পরবর্তী পাটে আমরা করব। কী রয়েছে দেখো,
लेट सी एंड सार्केल द राइट वार्ड्स देखते होबे एवं आमादेर सार्केल अर्थात गोल करते होबे राइट वार्ड सठिक जे शब्दगुलो सेगुलो आमादेर गोल करते होबे। प्रथमे देखो एकटा चामचेर छवि रयेछे, आमरा आगेर पाताय पड़ेछि SPOON स्पून माने चामच, स्पूनटा सेजन्य गोल कराय रयेछे एटा। तारपरे देखो एकटा बोयेर छवि रयेछे, ताहले BEA के बिक माने चंचु, HOO के हुक माने हुक, BOO के बुक, बुक माने तो आमादेर बोय, ताहले बोय थाकले आमरा एई बुकटाते सार्केल करबो अवश्यई कारण एटा होच्छे आमादेर सठिक। तारपरे देखो এইখানে দেখো একটা গাছের ছবি রয়েছে আর গাছের শিকড়ের, তাহলে এটা RWT রুট মানে হচ্ছে গাছের মূল, RAT র‍্যাট মানে ইঁদুর, POOL পুল মানে হচ্ছে আমাদের জলাশয়। তাহলে তোমরাই বলো এখানে কোনটা গোল হবে। অবশ্যই রুটটাতে আমাদের গোল করতে হবে কারণ রুট মানে হচ্ছে গাছের শিকড়। তারপর দেখো চাঁদের ছবি রয়েছে, আমরা আগে এই শব্দগুলোর সাথে পরিচিত হব। প্রথমে দেখো কি রয়েছে, ANOON নুন, নুন মানে হচ্ছে দুপুর, SPOON স্পুন মানে চামচ, আর MOON মুন মানে হচ্ছে চাঁদ। তাহলে এখানে চাঁদের ছবি রয়েছে, আমরা অবশ্যই এই মুনটাতে সার্কেল করব কারণ মুন মানে হচ্ছে আমাদের চাঁদ। তারপরে দেখো কি রয়েছে, একটা জলাশয়ের ছবি রয়েছে, তাহলে এগুলোর সাথে আগে পরিচিত হই আমরা। JEE জিপ, জিপ মানে হচ্ছে জিপ গাড়ি, POOL মানে জলাশয়, LEF লিপ মানে পাতা। তাহলে জলাশয়ের ছবি থাকলে আমরা অবশ্যই পুলটা গোল করব কারণ পুল মানে হচ্ছে জলাশয়, কিন্তু এখানে যদি জিপ গাড়ির ছবি থাকতো এটা করতাম, আর পাতার ছবি থাকলে লিপটা আমরা করতাম গোল। তারপরে দেখো একটা হুকের ছবি রয়েছে, তাহলে HOO কে হুক, হুক মানে তো হুক, SEED সিড, সিড মানে হচ্ছে বীজ, FOOD ফুড মানে হচ্ছে খাবার। তাহলে হুক রয়েছে, হুক মানে হুক, আমরা এই হুকটা সার্কেল করব। আর যদি বীজের বীজ থাকতো তাহলে সিডটা করতাম, আর খাবার থাকলে ফুডটা আমরা করতাম। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের 249 পাতা কমপ্লিট হলো। তোমরা প্রত্যেকে করে নেবে এগুলো বুঝে বুঝে নিজে করার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে, ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথে থাকবে। প্রত্যেকে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, মন দিয়ে পড়াশোনা করো। প্রত্যেককে অনেক ধন্যবাদ।